6 আগস্ট আরামবাগের হরিণখোলা এলাকায় নিহত হন যুবনেতা ইসরায়েল খান ওরফে চন্দন খান। ঘটনার পর বেশ কয়েকদিন দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। মৃতের পরিবারের তরফে মোট 16 জনের নামে খুনের অভিযোগ দায়ের হয় আরামবাগ থানায়। এই ঘটনায় প্রথমের সারিতে নাম উঠে আসা তাইবুল হোসেনকে মঙ্গলবার হুগলির উত্তরপাড়া থেকে গ্রেপ্তার করলেন আরামবাগের এসডিপিও নির্মল কুমার দাস। পুলিশ সূত্রে জানা গেছে, তাইবুলকে ধরতে বেশ কয়েকদিন ধরেই গোপনে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এদিন তাকে উত্তরপাড়ার বালিখাল এলাকায় এক আত্মীয় বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাইবুলকে আরামবাগ থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে তাইবুল জানিয়েছে, তার বিরুদ্ধে ওটা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, সে এই ধরনের ঘটনার সাথে জড়িত নয়, তাকে ফাঁসানো হচ্ছে। যদিও তৃণমূলের অপর গোষ্ঠীর দাবি, পুলিশ ও প্রশাসন আইন মতোই কাজ করছে, এ বিষয়ে তাদের কোনো মন্তব্য নেই। এদিন আরামবাগ থানায় হাজির ছিল তাইবুলের পিসি। তিনিও স্পষ্ট জানাচ্ছেন, এই ঘটনায় তাইবুল কোনোভাবেই জড়িত নয়, তাকে তৃণমূলের লোকজন ফাঁসাচ্ছে। কিন্তু এ বিষয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তাইবুলের পিসি। তিনি ঠিক কি বলছেন শুনুন। আপনার ভাইপো তো তার বিরুদ্ধে অভিযোগ, খুন করেছে। খুন করেছে? হ্যাঁ। না, উনি কি ছিলেন এলাকাতে তখন? না, কে করেছে? ছিল না। কে করেছে তাহলে? করেছে ওর বাবা আর 6টা ছেলে আছে। কি নাম আছে তাদের? কি আমি অত নামও জানি না। তাইবুল নাই, সাইফুল। হ্যাঁ, কেন করলো এটা মাসিমা? ওই যে 2টা ছেলেকে যে মেরেছিল, প্রথমে যে মাকে মেরেছিল গো, কি বলে ওর নাম, সাহেবকে, তারপরে মেরেছিল সালেহিন। এই এখানে এখানে মেরে দিল, কি বলবেন? মেরে দিল, মারপিট করতে গেলে কে মরবে কে বাঁচবে বলা যাবে না। মৃত চন্দনের পরিবারের লোকজন চাইছেন এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এক তরতাজা যুবককে যারা কেড়ে নিল তাদের যেন রেওয়াত না হয়। উল্লেখ্য, এর আগেই 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন তাইবুল ছাড়াও আরো বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর। নিউজ আজ বাংলা, আরামবাগ। আপনি কি কানে কম শুনছেন? কানে কি কোনো সমস্যা আছে? চিন্তা করবেন না, কলকাতার জনপ্রিয় কানের মেশিনের সংস্থা শ্রবণী এখন আরামবাগে। এখানে কানের মেশিন বিক্রয়ের পাশাপাশি শ্রবণ যন্ত্রের সঠিক পরীক্ষাও করা হয়। তাহলে আর দেরি কেন, এখনই যোগাযোগ করুন শ্রবণ সেন্টারে। ঠিকানা, আরামবাগ হসপিটাল মোড়, ICICI ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9531।